সকাল সকাল ফ্রাইড রাইসের জন্য সব কাটিং শুরু হয়ে গেছে। এই যে আমাদের বাসন্তী বুড়ি, ও দিদা ঠিক বললাম না? বাসন্তী বুড়ি আমি দিদা, আর বাসন্তী বুড়ির কাটাকুটি এখনো চলছে, এখনো কমপ্লিট হয়নি। আর যেহেতু বটিতে কাটছি, বটিতে কাটতে আমার খুব টাইম লাগে, আমার চাকুতে তাড়াতাড়ি হয়, তো চাকুতে এতগুলো কাটতে গেলেও কষ্ট হবে, সেই জন্য বটিতেই কাটছি। দিদা দিদানে দাদা দিদি সব এখন খেলায় ব্যস্ত, রান্নাটা আগে কিছুটা এগিয়ে নিয়ে তারপরে বেটুকে স্নান করাবো। বাইরে এখানে সব রান্না হচ্ছে, মা সর্দি ভাই সবাই মিলে করছে, এখানে বাইরে ডালটা হচ্ছে। আর ঘরের মধ্যে আমি এখন একটু টমেটোর চাটনি অল্প করে বসালাম, নিরামিষ মানে যারা নিরামিষ খাবে তাদের, বেটুকেও একটু দেব। আর আমাদের জন্য এখানে কাঁচা তেঁতুলের হবে মাছ দিয়ে। চলে এসছে দিদান, বাবু দিদিকে কথা বলো। ওরে বাবা রে বাবা রে বাবা, আচ্ছা দিচ্ছি দিচ্ছি দাও। আমি বলেছি ও সকাল থেকে খেলাতেই ব্যস্ত। বসো বসো বসো, বেটু রেডি হচ্ছে, আর বেটুর বড় বিমনি চলে এসছে, বর্দি ভাই এখনই আসলো, আর এই যে দিদুন বসে বেলুন ফোলাচ্ছে। রেডি, তুমি রেডি? দেখি কেমন রেডি হয়েছ, তাকাও। খুব সুন্দর লাগছে। তো এখন নিচে বেটুর খাবার দাবার সব রেডি করছি, তো ওপরে গিয়ে ওকে এবার খেতে দেব, আর ওকে আশীর্বাদ করা হবে, তো সবাই মিলে এবার ওপরে যাব। খাবার দাবার সমস্ত কিছু অ্যারেঞ্জ করা হয়ে গেছে। আর এই যে আমার সোনা বেটু, বার্থডে বয়, কেমন হ্যাপি তুমি? হ্যাঁ, এখনই এবার বেটুর আশীর্বাদ শুরু হবে, আর বেটু খুব হ্যাপি বললে বাবা। আমাদের অনি লেট করে এসেছে, তার জন্য একটা ঘুষি ঢিসু। দিদা এখানে বসে আছে, দিদার শরীরটা একটু খারাপ। বসো বসো ছোট ভাই বসো। দাও দাও খাও। প্রণাম করো। বাবা তো অনেক গিফট এনেছে, এখন আপাতত দুটো দিল, রেখে দাও রেখে দাও। এ তোমারটা দাও, তোমারটা দাও, বলছে ওই তো ওই যে ওখানে বিছানায় আছে, ওই যে ফ্লিপকার্ট রাতে খুলে দাও না, তুমি পরে দেখবে, পাপা দিচ্ছে এখন না। থ্যাংক ইউ বলো, থ্যাংক ইউ বলো, থ্যাংক ইউ। মুখটা কেমন দুঃখী দুঃখী করে, মানে ইমোশনাল হয়ে যায়। প্রণাম করো, প্রণাম করো। কত হলো?
প্রণাম করো দাদাকে। বার্থডে বয় বসে গেছে আর বার্থডে বয়ের সব খাবার দাবার নিয়ে বসে গেছে। তো আজকে মেনুতে অনেক কিছুই হয়েছে, এখানে বেগুন ভাজা, শাক, তারপরে ইলিশ মাছ ভাজা, পনির ভাজা, বেটুর ফেভারিট পটল ভাজা, আলু ভাজা, ভাত, পোলাও, বলতে বলতে ভুলই হয়ে যাচ্ছে, ডাল, এখানে মিক্স সবজি ওর ফেভারিট, এখানে ইলিশ মাছ, এখানে রুই মাছ, চাটনি, দই, পায়েস, মিষ্টি, আর এদিকে আছে স্যালাড। তো বেটুর সব পছন্দের খাবার। আর আর কি বাকি আছে তোমার পছন্দের খাবার? মিষ্টি হয়তো দিয়ে দিয়েছি। তো আশীর্বাদ আর খাওয়া দাওয়াটা এবছর পরপরই হয়ে গেল, সামনের বার থেকে ভাবছি আশীর্বাদটা আগেই করে নেব। তো এখন খাওয়া শুরু করে দিয়েছে বেটু, বেটুর ফেভারিট ডিশ। পাশে দাদু, এদিকে দিদুন, পাপা, দিদি ভাই, আমি, এখানে আছে বাবু, বিকি। তো এখানে বাবা, বাবু আর রিদান খেতে বসে গেছে, খাওয়া দাওয়া করি চলো। তো আমাদের খাওয়া দাওয়া নিচে খেতে বসে গেছি, এখানে বিকি, অনি, আমি, এটা সরকার। সন্ধেবেলায় রিদান খেলা করছে এখন, আর এখনও কেক কাটিং হয়নি, রিদানের ফ্রেন্ড চলে এসেছে, এখানে দুজন চলে এসেছে আর হলেও। তো এই যে এদিকে সব সাজানো চলছে, এখানে দুজন চলে এসেছে, রিদানের দুই দাদা আর মিস্টার সরকার এখন বেলুন টেলুন ফোলাচ্ছে, এখনও কমপ্লিট হয়নি, কিছুক্ষণ পরই কেক কাটা শুরু হবে। বার্থডে বয় রেডি হয়ে গেছে আর বার্থডে বয়ের পাশাপাশি আমিও রেডি হয়ে গেছি। এখন এবার কেক কাটা হবে আর এদিকে ম্যাম অনি রেডি হচ্ছে। কেকটা আমি নিয়ে যাব, আর কেক তোমাদের এখনো দেখাইনি, চলো একেবারে টেবিলে গিয়ে দেখাচ্ছি। সাইড প্লিজ, সাইড প্লিজ, দাদুদের সঙ্গে কেক কাটছে।
ড্রেসটা চেঞ্জ করব, কারণ শাড়ি পরে খুব ডিফিকাল্ট হয়ে যাবে, চেঞ্জ করে তারপর সবাইকে খেতে দেব। তো খাবার দাবার উপরে নিয়ে এসে গেছি এখানে। দাদু দিচ্ছে আমাকে, কাটতে দিচ্ছে ভাই, আমি খাই না, আমি সোজা নিচ্ছি। আর আমাকে সুন্দর খাবার দিবা, তো সবাই খেতে বসে গেছে। আর বেডরুমে বসালাম, কারণ বাইরে ভীষণ গরম পড়ছে, ওরা ডান্স করছে, ঘেমে গেছে, তো এসি চালিয়ে বেডরুমেই খেতে বসালাম। বাই বাই, বাই বাই, গুড নাইট, গুড নাইট, গুড নাইট, গুড নাইট, বাই বাই, বাই বাই, গুড নাইট। মিস্টার সরকার ওদেরকে একটু বাড়িতে পৌঁছে দেবে, আর ওদের বাড়ি সব আমাদের পাড়াতেই। দেখতে দেখতে রিদান 7 বছরের হয়ে গেল, তো এই এখনো ভাবলে মনে হয় এই জাস্ট জন্মালো। তো বাচ্চারা কিভাবে যে দিন তাড়াতাড়ি বড় হয়ে যায় সেটা মা বাবারা সত্যি ফিল করতে পারে না। তো আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, আর ওই যে পিছনে অনিশ বড়ডি ভাইয়ের ছেলে, ও বসে রয়েছে, আর বেডরুমে সবাই গল্প করছে, ভীষণ আওয়াজ হচ্ছে, তো আমি সেই জন্য হলে চলে আসলাম। আর আজকে পুরো ডেকোরেশন মিস্টার সরকার, বিকি, তারপরে অনিশ তো লেট করে আসলো, ও ছিল না, তারপরে আমার একটা ভাই যে কালকে এসেছিল মৃত্যুঞ্জয়, ওরা সবাই মিলেমিশে করেছে, আরও বেটুর বন্ধুরা যারা ছিল দাদারা তারাও হেল্প করেছে। তো খুব তাড়াহুড়ো করেই হলো সেলিব্রেশন, কিন্তু খুব ভালো হয়েছে, সবাই খুব হ্যাপি, সবাই খুব এনজয় করেছে। তো সবাই খাওয়া দাওয়া করে অনেক আগেই চলে গেছে, আর আমরাও খাওয়া দাওয়া করে এই জাস্ট ওপরে আমি আসলাম। এবারে দিদি ভাইরা সব ঘুমোবে, এবার আমিও ঘুমিয়ে পড়বো, তার আগে আমাকে বিছানাগুলো একটু ঠিকঠাক করে দিতে হবে। তো আগে যাই বিছানাগুলো ঠিক করি। আর বেটু এখনও, মানে রিদান এখনও ঘুমায়নি, ও আনন্দ, মানে গিফট ওপেনিং ওর আজকে, যেগুলো আমাদের বাড়ি থেকে দেওয়া হয়েছে ওকে, যে গিফটগুলো ওর দাদু, তারপরে ওর দিদুনরা, মানে পিমনিরা, আমরা যা যা ওকে টয়েস বা যে গিফটগুলো আমরা দিয়েছি ও সব খুলে ফেলেছে। ওকে আমি বললাম বেটু পরে খোলা হবে, না ওকে খুলতেই হবে, ও সব খুলে দেখে এখন সেগুলো নিয়েই খেলায় ব্যস্ত। আর বন্ধুরা যেগুলো দিয়েছে সেগুলো এখন দেখার ইন্টারেস্ট নেই, সেগুলো কালকে দেখবে। আর আমি ওকে যাই তাড়াতাড়ি ঘুমটা পাড়িয়ে দিই, কারণ কালকে মর্নিংয়ে আবার স্কুল আছে। এই কথা বলো না প্লিজ। আমাদের ভিডিওটা এখন, মানে আমাদের গল্প তো এখন সারা রাত কতক্ষণ চলবে বলা যাচ্ছে না, আদেও আমরা ঘুমোবো কি বুঝতে পারছি না, কারণ এই যে এক নম্বরে আছে অনি, বড়দি ভাই, ছোটদি ভাই, অনিশ, এই যে মা তো আবার এখানে শুয়েই পড়েছে গল্প করতে করতে। এখানে আছে মৃত্যুঞ্জয়, মিস্টার সরকার, বেটু তো টয়েস নিয়ে শুরু করে দিয়েছে খেলা, আজ আর ঘুমাবে না। এই ঘুমাবি তুই আজ? ততক্ষণ তোমরা খুব ভালো থাকবে, সুস্থ থাকবে, সাবধানে থাকবে, গুড নাইট, গুড নাইট।